21 কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা অপারেশন জ্যাকপট। পরিচালনায় থাকছেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব বিশ্বাস। সম্প্রতি এফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রযোজক স্বপন চৌধুরী সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন। শুরু হলো 71 সালের নৌসেনাদের গেরিলা অভিযানের বীরত্বে গাথা গল্পে নির্মিত ছবি অপারেশন জ্যাকপট। সংবাদ সম্মেলনে প্রযোজক স্বপন চৌধুরী জানান, প্রথম লটের চিত্রায়ন চলবে 13 জানুয়ারি পর্যন্ত। যাদের সহযোগিতা নিয়েছি সবাইকে দিয়ে আমরা কাস্টিং করার চেষ্টা করেছি আমাদের এই মুভির সাথে। এই লটে যারা শুটিং করছে 8 জন হয়ে গেছে। তো ছবিটি আমরা শুরু করছি 29 তারিখ থেকে। আমাদের জার্নি হয়তো মার্চ এপ্রিল পর্যন্ত চলবে দেশে দেশের বাইরে। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অনন্ত জলিল, রোশান, ইমন, নীরব, মিশা সৌদাগর, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, ডন, ড্যানি সিডার সহ এক ঝাঁক তারকাদের। ছবিতে দুই দেশের ভিন্ন দুই পরিচালক থাকলেও দেশের ইতিহাসকে অবিকৃত রাখার ব্যাপারে একমত দুজনে। রাজীব বাবু একজন পরিচালক, আমি একজন পরিচালক। অপারেশন জ্যাকপট আমি একা চুরি করলে যা হবে, দুজন করলে সেটা হবে না। একটি সেন্টিমেন্টাল দৃশ্য 100 রকম ভাবে চ্যালেঞ্জ করা যায়। বিচ্ছেদের সময় কিন্তু কন্ট্রোডাকশন চলে আসে, না এইভাবে না এইভাবে করেন, না এইভাবে না ওইভাবে করেন। এই জিনিসটি অন্তত আমি হতে দেব না। আশীর্বাদ চাই আপনাদের, পাশে চাই সবসময় বন্ধু হয়ে, যাতে কাজটা খুব ভালো করে করতে পারি। এবং জুন্টু ভাই আছে সবার সঙ্গে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। সব মিলিয়ে দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী নির্মাতা ও কলাকুশলীরা। রায়হান কবির, ডিবিসি নিউজ, ঢাকা।